প্রেম করছেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার, এই প্রশ্নই ঘুরছিল অনেকের মাথায়। এবার সেই উত্তর স্পষ্ট হল। সম্পর্কে সিলমোহর দিলেন শোভন সোহিনী। গায়ক ও নায়িকার সোশ্যাল পেজে উকিঝুঁকি মারলেই দেখা যাচ্ছিল নানা পোস্ট। এতদিন দুজনে একসঙ্গে বিশেষ ছবি শেয়ার না করলেও ইন্ডাস্ট্রির সূত্র মতে একসঙ্গে ভেকেশনে গিয়েছেন দুজনে। এবার সেই কানাঘুষোকে সত্যি প্রমাণ করলেন জুটি। বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন শোভন, যেখানে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে রয়েছেন তারা। ক্যাপশনে পর্দার সত্যবতী লিখেছেন, শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল। এই পোস্টে নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তারকা থেকে নেটিজেনরা। নেট দুনিয়া থেকে শহরের অলিগলি, ভ্যাকেশন কিংবা কোনো উৎসবে এর আগে একসঙ্গেই দেখা যেত দুই জুটিকে। রণজয় বিষ্ণু সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় স্বস্তিকা দত্তকে। এই দুই তারকা জুটির প্রেম সম্পর্ক নিয়ে দেখে অনেকেই তাদের মনে করতেন পারফেক্ট কাপল। রণজয়ের সঙ্গে ব্রেকআপের পর মাঝে ফের একসঙ্গে দেখা গিয়েছিল সোহিনীকে। অনেকে ভেবেছিলেন ঝগড়া, অশান্তি, মান অভিমান মিটে গিয়েছে তাদের। তবে জানা যায় না, পাকাপাকিভাবেই সম্পর্ক ভেঙেছে জুটির। কিছুদিন ধরে টলিপাড়ায় শোনা যাচ্ছে সহ অভিনেত্রী শ্যামপ্তি মুদলির সঙ্গে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন সোহিনীর প্রাক্তন। অন্যদিকে স্বস্তিকার সঙ্গে শোভনের ব্রেকআপের খবর এখন প্রায় সকলেরই জানা। আগে শোনা গিয়েছিল এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ কোনো তৃতীয় ব্যক্তির আগমন। শোভনের প্রাক্তন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর নাম সে সময় উঠে আসে। স্বস্তিকা বর্তমানে মন দিয়েছেন কাজে। তবে এখন শোভনের নতুন প্রেম রীতিমতো চর্চায়। সোহিনীর মায়ের জন্মদিনে অন্যান্য বন্ধুদের সঙ্গে শোভনের উপস্থিতি চোখ এড়ায়নি অনেকের। বেশ কিছুদিন দুজনের কেউই মুখ খুলেননি, তবে এবার প্রকাশ্যে আনলেন প্রেম। শোনা যাচ্ছে যিশু সেনগুপ্তর উদ্যোগে নজরুল মঞ্চে 22শে শ্রাবণের অনুষ্ঠান থেকেই নাকি কাছাকাছি এসেছেন নতুন চর্চিত লাভ বার্ডস।